এই মুহূর্তে দেখুন এই ভিডিওতে আমি দেখাচ্ছি যেটা এক মাস আগে আপলোড হয়েছে এই ভিডিওতে আমি দেখাচ্ছি যে আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাতশো ফলোয়ার ছিল ঠিক আছে এবং এই মুহূর্তে আমার ইনস্টাগ্রাম এই ইন সেম ইনস্টাগ্রাম পেজটাতে কত ফলোয়ার আছে দেখুন চোদ্দোশো তেইশ ফলোয়ার আছে এবং এখানে দেখুন ওয়ান ফিফটিকে অ্যাকাউন্ট রিচ ইন লাস্ট থার্টি ডেজ মানে দেড় লক্ষর বেশি মানুষ আমার এই ইনস্টাগ্রাম পেজ ভিজিট করেছে লাস্ট তিরিশ দিনে ঠিক আছে তো তাহলে এক কথায় ফলোয়ার ডাবল হয়ে গেছে এবং ওয়ান ঠিক আছে জিনিসটা কিভাবে হলো কিভাবে আমার এই ইনস্টাগ্রাম পেজটার ফলোয়ার ডাবল হয়ে গেল জাস্ট এক মাসের মধ্যে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং ওই ট্রিকটা শিখাবো যে কিভাবে আপনাকে ফলোয়ার বাড়াতে হবে এবং আপনার ইনস্টাগ্রাম পেজে রিচ বাড়াতে হবে ডাবল করতে হবে এক কথায় ঠিক আছে তো চলুন শুরু করি তো আমি শুরুতেই আরেকবার দেখিয়ে দিই যে এখানে দেখুন আমার ঠিক আছে এই ভিডিওটা আমি আমার একটা আলাদা ইংলিশ চ্যানেল রো হাউ টু রোহান নাগ চ্যানেলে আপলোড করেছিলাম এক মাস আগে ঠিক আছে যখন আমার ফলোয়ার ছিল সেভেন হান্ড্রেড সাতশো ফলোয়ার ছিল ঠিক আছে এবং এই মুহূর্তে আমার এই সেম ইনস্টাগ্রাম পেজে ফলোয়ার হলো ফোরটিন টোয়েন্টি থ্রি চোদ্দোশো তেইশ এবং যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট রিচড ওয়ান ফিফটি কে হাইক হয়েছে ঠিক আছে এবং অ্যাকাউন্ট এনগেজ কত হয়েছে টোয়েন্টি থ্রি কে অ্যাকাউন্ট এনগেজ হয়েছে টোটাল ফলোয়ার্স কত রেটে বেড়েছে এইটটি নাইন পয়েন্ট সেভেন রেটে বেড়েছে এবং যদি আপনি ভিডিও ভিউজের দিকে যান এবং কন্টেন্ট ইউ শেয়ার্ড তো তাহলে দেখুন আমার শেয়ার্ড করা কন্টেন্টের মধ্যে একটা একটাতে ভিউজ এসছে প্রায় কে একটা কে একটা সাতচল্লিশ দশমিক পাঁচ এটা একত্রিশ একটা চব্বিশ এরকমভাবে ভিউজ কিন্তু এসেছে এই ইনস্টাগ্রাম পেজটা ঠিক আছে এটা আমার একটা পলিটিক্যাল চ্যানেলের পেজ সো বেসিক্যালি আমি কি এমন করেছি এবং কি জন্যে আমার এখানে এই রিচ বেড়েছে সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই ওকে তো একটা জিনিস দেখুন যে এই এখানে যদি আপনি দেখেন তাহলে এই ভিডিওতে দেখতে পাবেন যে আমার এই যে পেজটা ঠিক আছে এই এই যে ইনস্টাগ্রাম পেজ এখানে দেখুন ক্যাটাগরিতে ছিল পলিটিশিয়ান ঠিক আছে পলিটিশিয়ান একটা ক্যাটাগরি অনেকে থাকে ভিডিও ক্রিয়েটার ক্যাটাগরি থাকে হুম ব্লগার ক্যাটাগরি থাকে ডিজিটাল ক্রিয়েটার ক্যাটাগরি থাকে এই ক্যাটাগরিটা ছিল পলিটিশিয়ান এটাকে আমি কি করেছি এটাকে আমি চেঞ্জ করে কি করেছি এখানে দেখুন এডিট প্রোফাইলে যদি যায় এবং যদি ক্যাটাগরিতে আসি তো তাহলে দেখতে পাবেন যে আমি ক্যাটাগরি কি সিলেক্ট করেছি কমিউনিটি সিলেক্ট করে দিয়েছি এক মাসের মধ্যেই এই চেঞ্জেসটা আমি করেছি অন্য কিছু নয় কমিউনিটি সিলেক্ট করে দিয়েছি এবং তারপর ডান বাটনে ক্লিক করে আমি বেরিয়ে এসেছি সো বেসিক্যালি আমি কি করেছি আমার ক্যাটাগরিকে পলিটিশিয়ান থেকে চেঞ্জ করে কমিউনিটিতে এনে দিয়েছি কমিউনিটিতে এনে দিলে কি হয় ম্যাক্সিমাম মানুষের কাছে আপনার এই অ্যাকাউন্টটা পৌঁছাতে পারে মানে ভিজিবিলিটি আরো বেড়ে যায় বেশি মানুষের কাছে এক্সপোজার পায় আপনার কন্টেন্ট ঠিক আছে এবং আমি আমার এই ইনস্টাগ্রাম পেজটাতে হুম এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমি রেগুলার ভিডিও আপলোড করেছি প্রত্যেক দিন একটাই কি দুটি ভিডিও রেগুলার একটা ভিডিও তো আছেই তো এটা আপলোড করেছি ভিডিওর কন্টেন্ট কি মানে ওই ওই পার্টিকুলার ইনস্টাগ্রাম পেজে কি কন্টেন্ট আপলোড করছি সেটা আপনার দেখার বিষয় নয় আমি বলছি এখানে শিক্ষণীয় বিষয় এটাই যে আমি কাজটা কি করেছি যার জন্য এক মাসের মধ্যে আমার অর্গ্যানিক ফলোয়ার বাড়লো এবং ডবল হয়ে গেল এক কথা ঠিক আছে তো আমি ওটাই বোঝাতে চাইছি যে জাস্ট আপনি ক্যাটাগরিটি যদি মানে পার্টিকুলার কোনো ভিডিও ক্রিয়েটার বা আদার্স কিছু থেকে যদি চেঞ্জ করে হুম যদি আপনি কমিউনিটি করে দিন তো কমিউনিটির আন্ডারে প্রচুর অডিয়েন্স পড়ে তো বেশি মানুষের কাছে আপনার কন্টেন্ট পৌঁছায় এবং রিচ যখন বেশি হয় বেশি মানুষের কাছে ইমপ্রেশন যায় তো অটোমেটিক্যালি মানুষ দেখবেও বেশি এবং ফলো ব্যাক হবে বা ফলো বেশি হবে ঠিক আছে তো এনগেজমেন্ট বাড়ে তো জাস্ট এইটুকু সিম্পল ট্রিক অ্যাপ্লাই করে এই জিনিসটা হয়েছে আমি না এই পেজটাতে এটা নতুন পেজ না আমি এই পেজটাতে কোনো রকম ব্র্যান্ড প্রমোশন করেছি না কিছু ইয়ে করেছি আমি জাস্ট কি করেছি আমি লাস্ট তিরিশ দিনে জাস্ট নিজের কনটেন্ট আপলোড করেছি এবং সেটিংসে গিয়ে কেবলমাত্র ওইটুকু চেঞ্জ করেছিলাম এবং তার রেজাল্ট আমি পেয়েছি বলে আপনাদের সঙ্গে একমাস পর শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে বা ভ্যালুয়েবল মনে হয়ে থাকে তাহলে জাস্ট অ্যাপ্লাই করে একমাস ওয়েট করুন এবং রেগুলার কন্টেন্ট আপলোড করুন এমন নয় যে চেঞ্জ করে দিলাম ক্যাটাগরি দিয়ে তারপর কোনো মানে কন্টেন্ট আপলোড করছি না অটোমেটিকলি হয়ে যাবে এরকম নয় রেগুলার কন্টেন্ট আপলোড করতে থাকুন এবং জাস্ট একমাস দেখুন কি হচ্ছে না হচ্ছে তারপর আমাকে কমেন্টে এসে যদি না হয়তো গালিগালাজ করবেন সেটা ঠিক আছে বাট অ্যাপ্লাই করে তো দেখুন ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ